দু হাজার চব্বিশে মাধ্যমিক ভূগোল পরীক্ষা হয়ে গেছে এখানে ছ তারিখে মাধ্যমিক ভূগোল পরীক্ষা ছিল প্রত্যেকেই তোমরা কমেন্ট করছো যে ভূগোলের পরীক্ষা খুবই ভালো হয়েছে চলো আজকে আমরা এই ভূগোলের প্রশ্নের উত্তরগুলো জেনে নেব যেগুলো আমাদের শর্ট কোয়েশ্চেন ছিল বা এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর জেনে নেব তার পাশাপাশি আমাদের বড় কোশ্চেন ভূগোলে আমাদের যে সাজেশান দেওয়া হয়েছিল তার সঙ্গে কতটা লাগলো সেটাও আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এই চ্যানেলে এখনও নতুন আছো যারা এখনও ভাবছ যে জিও ফান্ডা চ্যানেলটা আসলে কি জিও ফান্ডা চ্যানেলটা তোমাদের জন্য ভূগোলের ভিডিও নিয়ে উপস্থিত হয় এখানে তোমাদের একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল বা অনার্স লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের ভূগোলের বাংলা ভিডিও তোমরা যদি পেতে চাও ভূগোল সংক্রান্ত তাহলে জিও ফান্ডা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এর পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো যাতে করে পরবর্তী ক্ষেত্রে ভূগোল সংক্রান্ত যাবতীয় ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক শুরুর প্রথমেই দেখতে পাচ্ছ এখানে দু সালের ভূগোলের প্রশ্নপত্রের একদম প্রথম পাতাটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি দেখতে পাচ্ছ দু জিওগ্রাফি এখানে তিন ঘন্টা পনেরো মিনিটে তোমাদের পরীক্ষা হয়ে থাকে তার মধ্যে প্রথম পনেরো মিনিট এখানে ফার্স্ট ফিফটিন মিনিটস ফর রিডিং দ্য কোশ্চেন পেপার অনলি এখানে প্রথম পনেরো মিনিট তোমাদের প্রশ্নপত্র পড়ার জন্য বা উত্তর বাছাই করার জন্য দিয়ে থাকে বাদ বাকি এখানে তিন ঘন্টা সময় তোমরা লেখার জন্য পাও তোমাদের উত্তরপত্র দিয়ে দেওয়া হয় তার ভিত্তিতে তোমরা লিখতে পারো এখানে আমাদের বিভাগ কয়ে দেখে নাও এখানে আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল এখানে চোদ্দোটা তাহলে এই চৌদ্দটা প্রশ্নের আমরা পরপর উত্তরগুলো জেনে নেবো এখানে দেখতে পাচ্ছ একদম প্রথম প্রশ্ন একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো এখানে আবহ বিকার হয়ে যাচ্ছে এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বাগসুন এরপরে আমরা তিন নম্বর কোশ্চেনটা দেখে নেব এখানে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল টোপোস্পিয়ার গয়ের উত্তরটা ঠিক হয়ে যাচ্ছে এরপরে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তখন উষ্ণতা বৃদ্ধি পায় কারণ এটা টোপোস্পিয়ারে সংঘটিত হয় টোপোস্পিয়ারে আমরা জানি উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কিন্তু এই অংশে যখন বৈপরীত্য উত্তাপ সংঘটিত হবে তখন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাবে এরপরে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ার জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হচ্ছে ছ ঘন্টা তেরো মিনিট এরপরে একের ছয়েরটা দেখো সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় সেই স্থানটাকে আমরা হিমপ্রাচীর বলে থাকি এরপরে বিষাক্ত নয় এমন একটি বর্জ্যের উদাহরণ এখানে ফ্লাইয়ার্স ছিল পলিথিন ক্যাডমিয়াম ছিল এখানে ধানের খসা একমাত্র বিষাক্ত নয় এরপরে আমরা একের আটেরটা দেখে নেব এখানে দেখতে পাচ্ছ ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম এখানে দেখো ডাল উলার ছিল এগুলো লবণাক্ত নয় একমাত্র প্যাঙ্গং হ্রদ এখানে লবণাক্ত এখানে একইভাবে নৈনিতালও লবণাক্ত নয় তারপরে এখানে একের নয়েরটা ভারতের একটি মুখ্য বৃষ্টিপাত বৃষ্টির অঞ্চল হলো এখানে শিলং মালভূমি উত্তর হয়ে যাচ্ছে এগুলো এখানে বৃষ্টির অঞ্চলের মধ্যে পড়ছে না এরপরে আমরা ব্যাসাল শিলায় আবহ বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা তারপরে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুর এরপরে একের বারোরটা দেখে নেব দেখো এখানে বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প এখানে লৌহ ইস্পাত দোহন শিল্প বা পেট্রসন শিল্প কোনোটাই নয় ভারতে ডেট্রয়েড বলে পরিচিত হচ্ছে চেন্নাই এরপরে উপগ্রহচিত্তে নদী ও জলাশয়ে যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হল নীল এরপরে আমরা বিভাগ ক্ষয়ে চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে এখানে শুদ্ধ এবং অশুদ্ধ আছে এবং এখানে ভালো করে ইনস্ট্রাকশানটা দেখো শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলিখতে বলা হয়েছে তাহলে এই অনুযায়ী তোমরা লিখবে এক্ষেত্রে আমাদের টোটাল ছ নম্বর আছে এখানে তোমাদের দেওয়া আছে সাতটা প্রশ্ন আমরা সাতটারই উত্তর জেনে নেব। এখানে নদীর উৎস অঞ্চলে ধারণা অবায়িকার অবায়িকা সৃষ্টি হয় অ্যাকচুয়ালি ধারণা অবায়িকা নদীর উৎস অঞ্চলটা অবস্থান করে তাহলে এখানে শুদ্ধ হয়ে যাচ্ছে তাহলে এরপরে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত হয় ঝুলন্ত উপত্যকার নদীর নয় এখানে হিমবায়ের তাহলে এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে এরপরে সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা বিকালের দিকে বা সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা শুদ্ধ হয়ে যাচ্ছে এরপরে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান আর গোলপাতা এটা আমাদের ম্যাঙ্গো বরণের উদ্ভিদ সুতরাং এটা সুন্দরবন হিমালয়ের পার্বত্য অঞ্চলে আমরা দেখব না এটা সুন্দরবন অঞ্চলে দেখব এরপরে গোদাবরী নদী গোস্তু উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে না এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে কারণ নর্মদা তাপ্তি এই নদীগুলো যেহেতু পশ্চিম বাহিনী হয়েছে গোস্তু উপত্যকার মধ্য দিয়ে বাহিত হয়ে এরপরে আমরা পরেরটা দেখে নেব আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ এটা শুদ্ধ এরপরে মহাকাশে পেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট এখানে অ্যাপেলো নয় এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে এরপরে আমরা পরের প্রশ্ন দেখে নেব এখানে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে যে কোনো ছটি এখানে দেওয়া আছে সাতটা তাহলে এই সাতটারই উত্তর আমরা দেখে নেব এখানে দেখো প্রপাত খুব বা প্ল্যান্স ফুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে এরপরে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় এখানে করিয়লির শক্তির প্রভাবে তারপরে দুয়ে দুয়ের তিনেরটা দেখো নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় এরপরে চারেরটা শীতল ল্যাবরেটর সোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় এরপর ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি বর্জ্য বা বিষাক্ত বর্জ্য যে কোনো একটা তোমরা লিখতে পারো এরপরে ন্যাপথা পেট্রো শিল্পের প্রধান কাঁচামাল তারপরে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ এরপরে দুয়ের তিনে আমরা চলে যাচ্ছি একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে ছটা এখানে করতে হয় টোটাল দেওয়া আছে আটটা আমরা এখানে আটটাই এখানে উত্তর করে দেব। এখানে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে যে প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় সেটা হচ্ছে দ্রবণ এরপরে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায় না আয়নস্পিয়ার স্তরে এরপরে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে স্রোতের দিক পরিবর্তন হয় এটা ভারত মহাসাগরে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি নাম লেখো এখানে মালনাদ ও ময়দান নামে পরিচিত এরপরে কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা প্রত্যেকেই জানি এই সময় দু হাজার কুড়ি সালে আমাদের আমফান ঝড় সংঘটিত হয়েছিল তাহলে সেই আমফান ঝড়ের ফলে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবারে আমরা সাতের প্রশ্নটা দেখে নেব দেখো খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী তাহলে এখানে নলপথ বা পাইপলাইন কারণ এখানে তোমরা দেখবে যে যে কোনো আমাদের বড় বড় যে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র রয়েছে সেখানে কিন্তু পাইপলাইনটাই বেশি পরিমাণে ব্যবহার করা হয় সে প্রাকৃতিক গ্যাস বা স্বাভাবিক গ্যাস হতে পারে বা খনিজ তেল হতে পারে তাহলে এই দু ধরনের বিষয়কে যখন আমরা পরিবহন একটা অংশ থেকে আরেকটা অংশ করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা পাইপলাইন বা নলপথ পরিবহনটাকে সব থেকে সুবিধাজনক বলে ভেবে থাকি এরপরে আমরা আটের প্রশ্নটা দেখব দেখো ভূবৈচিত্র সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম সমোন্নতি রেখা এরপরে আমরা দুয়ের চারে বাম দিকের সঙ্গে ডান দিক এর জন্য চার নাম্বার আছে চারটেই এখানে বিষয় দেওয়া থাকে এটা আমরা বামদিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে নেব এখানে দেখতে পাচ্ছ কাশ্মীর উপত্যকা জাফরান চাষের জন্য বিখ্যাত লুনি নদী এখানে রাজস্থানে দেখা যায় পরে দেখো রোডোডেন্ডন এটা হচ্ছে আলপীয় উদ্ভিদ আর সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র তাহলে এই হলে আমাদের যা যা শর্ট কোশ্চেন ছিল সেগুলো হয়ে গেল এরপরে আমরা দুই তিন পাঁচ নাম্বার এবং এখানে ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়গুলো দেখে নেব এখানে দেখতে পাচ্ছ এখানে একদম প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে নগ্নি ভবনের সংজ্ঞা দাও এর পাশাপাশি আমরা আমাদের সাজেশানটাও রেখে দেব। এখানে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় কতটা কি কমন এসেছিল। দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন তাহলে নগ্নি ভবন এটা দেখতে পাচ্ছ একইভাবে দেখো এখানে আমাদের নগ্নি ভবন দেওয়াই ছিল এখানে বৈর্যাত প্রক্রিয়ার মধ্যে তারপরে কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো এরপরে আপেক্ষিক আর্দ্রতা এখানে আপেক্ষিক আর্দ্রতাও দেওয়া ছিল আমাদের এখানে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল পাটে তারপরে দেখো অ্যাপোজি জোয়ার তাহলে অ্যাপোজি জোয়ারও এই অংশে আমাদের দেওয়া ছিল এরপরে আমরা পরের প্রশ্ন দেখব কঠিন বর্জ্যের সংজ্ঞা দাও তারপরে আমরা এখানে কঠিন বর্জ্যের পাশাপাশি দেখো বর্জ্যের পৃথকীকরণ কি তাহলে এখানে আমরা বর্জ্যের পৃথকীকরণটা পেয়ে যাচ্ছি এরপরে আমাদের পরের প্রশ্ন দেখো এখানে কয়াল বলতে কি বোঝো এখানে কয়াল আমাদের ভূপগতি পাটে দেওয়া ছিল তারপরে এখানে দুটি এখানে কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে এখানে ভারতের প্রধান নদী ও তাদের উপনদীগুলোর সম্পর্কে আমি ধারণা নেওয়ার জন্য এখানে লেখাই ছিল এরপরে আমরা বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও তাহলে এখানে বহুমুখী নদী পরিকল্পনা দেখতে পাচ্ছ তাহলে পরের প্রশ্ন আমরা একইভাবে দেখে নেব শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো এখানে এরপরে আমাদের পরের প্রশ্ন আছে দেখো এখানে দূর সংবেদনের সংজ্ঞা দাও এখানে দূর সংবেদন এসেছে তারপরে এখানে জিও স্টেশনারি উপগ্রহ বলতে কী বোঝো এখানে ভূ সমলায় উপগ্রহ তাহলে এই আমাদের দু নম্বরের প্রশ্ন এসেছে তাহলে এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছ তারা ভালো লিখেছ এর পাশাপাশি যারা দু হাজার পঁচিশ সালের প্রস্তুতি নিচ্ছ মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের জন্য আমি পরবর্তী ক্ষেত্রে ভূগোলের সাজেশান নিয়ে উপস্থিত হব এরপরে আমরা বিভাগ ঘয়ে চলে যাচ্ছি বিভাগ ঘয়ে দেখতে পাচ্ছ এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও এখানে তিন নম্বরের এখানে চারটে প্রশ্নের উত্তর দিতে হয় এখানে বারো নাম্বার টোটাল থাকে তাহলে এখানে একদম প্রথম প্রশ্ন যেটা আছে আমাদের দেখো এখানে হিম হিমরেখার উচ্চতা এবং উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন এখানে আমাদের দেখো হিমরেখার সর্বত্র এক উচ্চতায় অবস্থান করে না কেন তারপরে ঘূর্ণবাদ ও প্রতিব ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য এখানে দেখতে পাচ্ছ ঘূর্ণবাদ ও প্রতিব ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো তাহলে এই প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো কোশ্চেন এসেছে তাহলে এই কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকেই হয়তো অ্যাটেন্ড করেছো এরপরে দেখো জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো তাহলে এটাও আমরা দেখে নেব এখানে বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে এসেছে এখানে জৈব ভঙ্গুর ও অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য আমাদের একদম প্রথম প্রশ্নই ছিল তারপরে পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব লেখো এক্ষেত্রে আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল পরিবেশের উপর বর্জ্যের প্রভাব এরপরে আমাদের মৃত্তিকা সংরক্ষণের এখানে তিনটি পদ্ধতি উল্লেখ করতে বলা হয়েছে আমরা এখানে মৃত্তিকা ক্ষয়রোধের তিনটি উপায় তারপরে এখানে ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করতে বলা হয়েছে এখানে কৃষি থেকে আমাদের প্রথম কোশ্চেন ছিল ভারতীয় কৃষির তিনটি বৈশিষ্ট্য বা সমস্যা লেখো এই সমস্যাটা এসেছে এরপরে ভূ সূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের মধ্যে তিনটি পার্থক্য লিখতে বলা হয়েছে এটাও আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছ এখানে ভূ সূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের মধ্যে পার্থক্য একইভাবে পরের কোশ্চেন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো এখানে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো তাহলে এই এসেছে আমাদের এখানে তিন নাম্বারের প্রশ্ন এখানে তিন নম্বরের টোটাল চারটে প্রশ্ন চারটেই এখানে কমন ছিল এরপরে আমরা বিভাগ উঙার দাগে চলে যাচ্ছি বিভাগ উঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে পাঁচের একে দেখো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বহির্জাত প্রক্রিয়ার তিন নম্বর কোশ্চেন ছিল বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এরপরে পাঁচের একের দুয়ের দেখো পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো এখানে আমাদের বায়ুমণ্ডল থেকে দ্বিতীয় প্রশ্ন ছিল বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো এরপরে তিনের প্রশ্নটা দেখো এখানে ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো এখানে দেখতে পাচ্ছ এখানে চারের প্রশ্নটা ছিল ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো এরপরে চারের প্রশ্নটা পৃথিবীর বিভিন্ন স্থানে স্রোতের প্রভাব প্রধান পাঁচটি প্রভাব আলোচনা করো এখানে দেখতে পাচ্ছ বাড়িমণ্ডল থেকে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবীব্যাপী স্রোতের প্রভাবগুলি আলোচনা করো একইভাবে আমরা পাঁচের দুয়ে চলে যাচ্ছি দুয়ের দাগের প্রশ্ন এখানে দুটো বড়ো প্রশ্নের উত্তর করতে হয় এক্ষেত্রেও টোটাল আমাদের এখানে দশ নাম্বার থাকবে এই অংশে আমরা পাঁচের দুয়ের একে দেখতে পাচ্ছি ক্রান্তীয় চিরহরিদরণ্য ও ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্য উপর জলবায়ুর প্রভাব আলোচনা করতে দেওয়া হয়েছে এই অংশে আমাদের এখানে পাঁচের কোশ্চেনটা ছিল ক্রান্তীয় চিরহরিত অরণ্যের সম্পর্কে লেখো এরপরে আমাদের পাঁচের দুয়ে দুয়ে এখানে ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এটা আমরা এই অংশে দেখো ভারতের কৃষিজ ফসল পাঠে একদম ইক্ষুটা আমার এক নম্বরেই দেওয়া ছিল এখানে আমাদের একদম প্রথম কৃষিজ ফসলটাই ইক্ষু দেওয়া ছিল এরপরে আমরা তিনেরটা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ এখানে দেখতে পাচ্ছ ভারতের শিল্প পাঠ থেকে দ্বিতীয় প্রশ্ন ছিল কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ এরপরে আমাদের চারেরটা দেখো এখানে বলা হয়েছে ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব গুরুত্ব আলোচনা করো তাহলে এখানে আমাদের পরিবহন ব্যবস্থার গুরুত্ব এখানে ভারতের জনসংখ্যা নগরায়ন পরিবহন ও যোগাযোগ এই পাঠ থেকে আমাদের দ্বিতীয় প্রশ্ন দেওয়া ছিল তাহলে এই হলে তোমাদের দেখতে পাচ্ছ পুরো এখানে যা যা আমাদের প্রশ্ন জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার প্রত্যেকটাই কমন এসেছে এর পাশাপাশি আমরা বিভাগ চয়ে এখানে ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেব এখানে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানে মেঘালয় মালভূমি একইভাবে মালাবার উপকূল তোমরা দেখতে পাচ্ছ তারপরে নর্মদা নদী আছে এখানে দেখতে পাচ্ছ তারপরে এখানে শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল লবণাক্ত যুক্ত অঞ্চল তারপরে এখানে ভারতের কেন্দ্রীয় বনভূমি কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র আছে দেখতে পাচ্ছ এই অংশে তারপরে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল আছে তারপরে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আছে তারপরে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর এবং বেঙ্গালুরু এই প্রত্যেকটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে যা দেওয়া হয়েছিল তা সবটাই এখানে কমন এসেছে তোমরা আশা করি প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছ ই ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য এই সাজেশনটা দেওয়া হয়েছিল যেটা তোমরা প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে গিয়েছিলে তোমাদের পরীক্ষাগুলো কেমন হলো প্রত্যেকের পরীক্ষা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের জন্য আরও মাধ্যমিক সংক্রান্ত আরও ভূগোলের ভিডিও নিয়ে উপস্থিত হব এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা অনার্স বা মাস্টার ডিগ্রি লেভেলের ছাত্রছাত্রীরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তার ভিত্তিতে তোমাদের জন্য পরবর্তী ক্ষেত্রে আরও নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব যে ভিডিওগুলো তোমাদের পরীক্ষা ক্ষেত্রে কাজে লাগবে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তবে যাওয়ার আগে তোমরা যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো গুগল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো আজকের মতো শেষ করছি টাটা বাই বাই